কাতারে সুন্না পরিষদের বার্ষিক সাহিত্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দোহার শেখ বিন জায়দ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রশিদ চৌধুরী হাফেজ আনোয়ারুল ইসলামের পরিচালনায় এতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে আলহেরা শিল্পগোষ্ঠীর উপস্থাপনায় পরিবেশিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হাজারো প্রবাসী বাংলাদেশি